গরম পড়ে গেছে আর বাচ্চাদের প্রত্যেক দিনের মায়না মা আইসক্রিম খাবো। আমি একদিন এই আইসক্রিমটা বাড়িতে তৈরি করে দেওয়ার পর সে আর বাইরে থেকে আইসক্রিম খেতেই চায় না। বন্ধুরা, আজকে আমি বাটি আইসক্রিম তৈরি করার একেবারে সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবে। বলবো না যে একেবারে মার্কেটের মতো হবে, আমি এটা বলবো যে মার্কেটের তুলনায় অনেক বেশি ভালো হবে খেতে। তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমি এই আইসক্রিমটা কী করে তৈরি করেছি। তো আমার প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে দুধ। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। 2 প্যাকেট মানে এখানে 500-500 1 লিটারের দুধ আছে। এখন এই দুধটাকে জাল করে 500 ml নিয়ে আসতে হবে, মানে 1 লিটার দুধকে জাল করে আমাদের 500 করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা খুন্তি দিয়ে রেখেছি যাতে দুধটা উঠলে না পড়ে। এটা কিন্তু একটা টিপস যে দুধটা উঠলে না পড়ার জন্য এটা করলে দুধ কিন্তু কখনোই উঠলে পড়বে না। বন্ধুরা, আজকে কিন্তু আমি একেবারে সহজভাবে আইসক্রিম তৈরি দেখিয়ে দেবো, এরপরে কিন্তু তোমরা আর বাজার থেকে আইসক্রিম কিনে খাবে না। তো বন্ধুরা, এখন এখান থেকে আমি 1 হাতা মতো দুধ আলাদা করে তুলে রাখবো। তো এটারও একটা কাজ আছে। তো আমার প্রিয় বন্ধুরা, চলো একসাথে আমরা মজার দৃশ্যটা আরেকবার দেখে নিই। দেখতেই পাচ্ছ, দুধটা উঠলে উঠছে, পড়ার চেষ্টা করছে কিন্তু পড়তে পারছে না, শুধু এই খুন্তিটার জন্য। আমি দাঁড়িয়ে থেকে বারবার এই দৃশ্যটা দেখছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, এখন আমরা যে দুধটা তুলে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আইসক্রিম মিক্স। এটা যে কোনো দোকানে তুমি পেয়ে যাবে, আর এটা হলো স্ট্রবেরি ফ্লেভার। তো বন্ধুরা, এখন এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেব। তো 1 চামচ দিলাম, আরও 1 চামচ আমি দিয়ে দেব। প্রথমে 1 চামচটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক। এখানে আমি পাউডার মিল্ক নিয়েছি 3 চামচ। তো এটা দিলে আমাদের আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গুঁড়োটাও কিন্তু 2 চামচ দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো বন্ধুরা, এখন আমরা দেব চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেবে, তবে আমার মনে হয় 4 চামচের থেকে বেশি চিনি লাগবে না। তো খুব ভালো করে আবারও একটু জাল করে নেব। যখন দেখবে জাল করে দুধ অর্ধেক হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা এই মিক্সারটা দিয়ে দেব। এবার সব কিছুকে মিশিয়ে আমাদের জাল করে নিতে হবে আরও 4-5 মিনিট। 4-5 মিনিট জাল দেওয়ার পর দেখবে যে আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধটা ঘন হতে শুরু করেছে। দুধটা এবার কমে অর্ধেকে চলে এসেছে আর ঘন হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে গাঢ় হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। তো বন্ধুরা, হাতা দিয়ে মেপে মেপে না দিয়ে আমি পুরো প্যানটা ধরে কাত করে ঢেলে দিচ্ছি, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। এবার এই মিশ্রণটাকে ঢেকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টা পরে বের করে আমরা বাকি কাজটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ফ্রিজ থেকে 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি, আর নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে এখন এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। বন্ধুরা, একেবারে সহজভাবে দেখাচ্ছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, আর একবারেই তোমরা আইসক্রিম তৈরি শিখে যাবে। আর এই জারটা কিন্তু 1 থেকে 2 বার চালাতে হবে। তো বন্ধুরা, আমরা সেই বাটিটা নিয়ে নিয়েছি, এখন এই বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখন এর মধ্যে দেব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা তোমরা না দিলেও হবে, ঠিক আছে? এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এই মিল্কটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আইসক্রিম তৈরির জন্য আমি এখানে বাটি নিয়েছি, ঠিক যে বাটিতে আমরা বাজার থেকে আইসক্রিম কিনে খাই সেই বাটিগুলোই কিনেছি, যাতে দেখতে একেবারে বাজারের মতো হয়। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে বাজার থেকেও বেশি স্বাদের এটা তৈরি হবে। তো বন্ধুরা, একটা একটা করে প্রত্যেকটা বাটির মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি।
ছোট্ট একটা অনুরোধ, আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো একে একে প্রত্যেকটা কাপের মধ্যে আমি আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো বন্ধুরা, আমি প্রায় 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমগুলো, আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো জমে গেছে। আমি একটা তোমাদের উপর করে দেখাচ্ছি, এই দেখো আইসক্রিমটা কিন্তু একেবারেই জমে গেছে। তো এখন আমি একটা আইসক্রিম তোমাদের কেটেও দেখাবো যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই দেখো, আমার অনেক বন্ধুরাই জানো যে আমার গলার একটা সমস্যা আছে, এর কারণে আমার ঠান্ডা খাওয়া একেবারেই বারণ। তো এত সুন্দর আইসক্রিম যদি আমি চোখের সামনে কেটে কেটে তোমাদের দেখাই, সেটা না খেয়ে কী করে পারি। তো আমি এখান থেকে 3-4 চামচ খেয়েও নিয়েছিলাম, আমি আর লোভ সামলাতে পারিনি। এ দেখো, আমি তোমাদের প্রত্যেকটা চামচ কেটে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এইভাবে একবার বাটি আইসক্রিম যদি বাড়িতে বানাও, তোমরা জীবনেও কোনো দিন মার্কেট থেকে বাটি আইসক্রিম কিনে খাবে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।